সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। পদ্মা সেতু নিয়ে বিএনপির অপপ্রচার এখনও চলছে বলে মন্তব্য আওয়ামী লীগের। সেতুর নাট বোল্ট খুলে ফেলার সঙ্গে জড়িত বায়োজিৎ ছাত্রদল করতেন বলছে পুলিশ। বিএনপি বলছে সরকার উৎসব করে সেতু উদ্বোধন করে কিন্তু বন্যার তোরা ত্রাণ পায় না। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, সেতু নিয়ে এখনও প্রোপাগান্ডা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মমতাজ হোসেন, সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতা। আছেন হারুনুর রশিদ, নির্বাহী সম্পাদক দৈনিক সময়ের আলো। এবং আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। পদ্মা সেতুতে স্বস্তির যাত্রায় উচ্ছ্বাস, নিষেধাজ্ঞার পর মোটর সাইকেল চলাচল বন্ধ, ফেরিতেই পারাপার। নাট খুলে ভিডিও বানানো যুবক 7 দিনের রিমান্ডে। বন্যার মতো পরিস্থিতি আসবেই, সমস্যা মোকাবিলা করে এগিয়ে যাবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। ত্রাণ তহবিলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের 300 কোটি টাকা অনুদান। আবারও চোখ রাঙাচ্ছে করোনা, 4 মাস পর শনাক্ত ছাড়ালো 2000, বাড়ছে মৃত্যু হারও। আক্রান্ত সুপ্রিম কোর্টের 12 বিচারপতি বুস্টার ডোজ নেয়ার তাগিদ। বোতলজাত সয়াবিন তেল লিটারে 6 টাকা কমলেও শুরু হয়নি বিক্রি, ভোক্তা পর্যায়ে মিলবে 2 দিন পর। ব্যবসায়ীদের সিন্ডিকেটে মাঠে কৃষক আর বাজারে ঠকছেন ভোক্তা। এবং পবিত্র হজ সামনে রেখে কাবা শরীফে প্রস্তুতি, বাইরের অংশে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, পৌঁছে গেছেন 40,000-এর বেশি বাংলাদেশি হাজির। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই, বলছি শিরোনাম। পদ্মা সেতু নিয়ে এখনও প্রোপাগান্ডা, আমরা একটি প্রশ্ন রেখেছি কারণ আওয়ামী লীগ এটি নিয়ে কথা বলছে, বিএনপি থেকেও এই নিয়ে কথা আছে। এসব সহ অন্যান্য সমস্যা বিষয়ে আলোচনা করবো। খোকন ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, খোকন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনাতে। সরকারি দল আওয়ামী লীগ বলছে যে পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেছে কিন্তু বিএনপি এখনও সরকারি দলের ভাষায় পদ্মা সেতু নিয়ে অপপ্রচার চালাচ্ছে। পদ্মা সেতুর নাট বোল্ট খুলে ফেলার সঙ্গে জড়িত অভিযোগে একজন গ্রেফতার করা হয়েছে, তিনি ছাত্রদল কর্মী বলে পুলিশ দাবি করছে। অপরদিকে আমরা দেখছি নাট বোল্ট খুলে ফেলার পরে বিএনপির যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে ওই বিষয়টি শেয়ার করা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করে আজকে রিমান্ডে নিয়েছে 7 দিনের। পুলিশ বলছে যে নাট বোল্ট হাত দিয়ে খোলার আগে সে রেঞ্চ ব্যবহার করে এগুলোকে খুলেছে, তারপর হাত দিয়ে খুলে ভিডিও বানিয়েছে। তার মানে অপপ্রচারটি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে বলে আওয়ামী লীগ বলছে। খোকন ভাই, এটা হচ্ছে আওয়ামী লীগের দাবি, আপনি কি বলবেন? আমি জানি না তার পরিচিতি, তবে আজকে পরে শুনছিলাম অনেকেই ছবিতে অনেকে ফেসবুকে শেয়ার করেছে, ছাত্রলীগের ওই কোন বহিষ্কৃত নেতা সঙ্গে তার ছবিও পাওয়া গেছে, দুজন নেতার সঙ্গে ছবি পাওয়া গেছে। এখন পুলিশ বসছে আমি বুঝতেছি না, ছাত্রলীগের ছাত্র দলে বিএনপি করলে তাদের সঙ্গে ছবি কেন? সেটাই তো। আর নাট বোল্ট কীভাবে খুলে এত দামি জিনিস আমি বুঝতেছি না, হাত দিয়ে খুলে ফেলতে পারবে? রেঞ্জ দিয়ে খুলবে তো লোক ছিল কোথায়? সিকিউরিটি ছিল না, নিরাপদে থাকবে না? হ্যাঁ, এটাই। আর পুলিশ বলছে এত কি পুলিশের কি পুলিশ লোক অপরাধ করছে, সে অপরাধ কেমনি কীভাবে করছে? সিসিটিভি ছিল না? আর যদি ধরেন এই ঘটনাটা ঘটলো আর বড়দের ঘটনা তো দুর্ঘটনা ঘটতে পারতো তো, সেটাই কিন্তু আমি জানি না, আমার আইডিয়া নেই। আচ্ছা, এখানে আপনি পুলিশের সঙ্গে তো আরেক পুলিশ দরকার, হ্যাঁ, রিটায়ার্ড পুলিশ দরকার কাউন্টার করার জন্য। এখানে খোকন ভাই আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনি বলছেন যে ছাত্রলীগের বহিষ্কৃত নেতার সঙ্গে ছবি দেখেছেন, এখানে আবার বিস্তারিত এসেছে যে যিনি গ্রেফতার হয়েছেন বায়োজিৎ, তিনি পটুয়াখালীতে ছাত্রদলের নেতা ছিলেন, পটুয়াখালী জেলা ছাত্রদলের নেতা, জানি না। আচ্ছা, আর আরেকটি বিষয় হচ্ছে সরকারি দল বা আজকেও সংসদে ওইটি নিয়ে কথা হয়েছে, যেটি বলছেন সরকারি দল থেকে দাবি করা হচ্ছে যে এর আগে উদ্বোধনের আগে পর্যন্ত বিএনপি একরকম বক্তব্য দিয়ে আসছিল, এখন উদ্বোধনটি যখন হয়ে গেছে তো তখন বিএনপি নতুন ধরনের বক্তব্য দিয়েছে, সরকার বন্যার্তদের সহায়তা করছে না, সেতু উদ্বোধনের জন্য টাকা খরচ করছে ইত্যাদি। তো সরকারি তরফে বলা হচ্ছে যে বন্যার্ত মানুষের সাহায্য সহযোগিতার জন্য যতটুকু করা দরকার সরকারি দল সরকার করছে, এবং সরকারি দল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও বন্যার্ত মানুষের পাশে আছেন, বিএনপিকে বরং সেই বন্যার্ত মানুষের পাশে দেখা যায়নি। সরকারি দলের দাবি, তারা বিএনপি নেতারা
ঢাকায় বসে বাগারম্বর করছেন। দেশ চালাবেন আপনি নাকি? হ্যাঁ দেশ চালান আপনি, আর সাংবাদিক হারুন সাহেব এসে তার সাহায্য করবো। হ্যাঁ এটা কি হয়? সংবিধান অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র যিনি পরিচালনা করবেন তার দায়িত্ব আছে। আপনার বন্যার তো দেড় 60 লাখ টাকা দেন, আপনি কীভাবে দেন 60 লাখ টাকা? আর আজকে কোত্থেকে ব্যাংকের মালিক দিয়ে চাঁদা নেন, টাকা দরকার চাঁদা নেন, তাদের থেকে ইয়ে নেন, সাহায্য নেন, ওরা কী করতে কোত্থেকে? যারা লোন নেয় তাদের থেকে চাপাই দিচ্ছে এটা নাকি? আর এই এত এত কম যাবে কেন? কী সাহায্য করছেন আপনি? এসএস সাহেব বলতো বন্যার সময় হাঁটুক হাঁটু হাঁটু পানি নামে দিয়ে বলতো যে আমি চলে আসছি সাহায্য করতেছি, এটা সব সরকার বলে, এটা সরকার এটা রুটিন ওয়ার্ক, আমরা বন্যদের সাহায্য করছি, আমরা এই করছি সেই করছি বলে। তবে এফেক্টিভ সাহায্য করছে কি না দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর বিএনপি স্থানীয় পর্যায়ে করছে, সরকার দেখতেছে না, সরকার দেখে না তো, সরকারের চোখ তো ওয়ান সাইডেড, এক চোখা দেখবে কীভাবে? সিলেটের মেয়র বা সিলেটের সিলেট সুনামগঞ্জ বিএনপি নেতা কর্মীরা গ্রামে গ্রামে হেঁটে হেঁটে পানির মধ্যে পানির মধ্যে গিয়ে তারা সাহায্য করছে, ক্ষমতা অনুযায়ী সাহায্য করছে। জি আপনাকে ধন্যবাদ মমতাজ ভাই। আপনি শুনছিলেন যে খোকন ভাই একটি কথা বলছেন যে কে খুলেছে কে খুলেনি তার রাজনৈতিক পরিচয় নয়। খোকন ভাই বলছেন যে এত বড় একটি সেতু আমরা উদ্বোধন করলাম, তো সেটি নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা কী করছেন, কীভাবে একজন একটি সেতুতে উঠতে পারলেন, উঠে এরকম কাজ করলেন? এটি একটি ঘটনা নয়, সেতুতে এরকম আরও অনেক ঘটনা আমরা ঘটতে দেখেছি এই গত দুদিনেই। তো এই প্রশ্নটি খোকন ভাই যেরকম করছেন আর অনেকেই করছেন যে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন মানুষজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য, ঠেকানোর জন্য অবৈধ উঠানামা, সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালিত হচ্ছে কি না? ধন্যবাদ আপনাকে এবং আজকে আপনার মাধ্যমে আমাদের খোকন এবং আমাদের হারুন সাহেব সহ সময় টিভি যারা দেখছেন দর্শক এবং সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। প্রথমেতেই আমি বলি যে এই পদ্মা সেতু আমাদের গর্বের, আমাদের আমার স্বাধীনতার, আমার জীবনে আমি যে আমার এই বয়সে আমি যে তিনটি মানে বড় মানুষকে আনন্দ এবং মানুষের উচ্ছ্বাস এবং তাদের যে দেশপ্রেম ভালোবাসার যে বহিঃপ্রকাশ আমি 16 ডিসেম্বর আমি বিজয় দিবস দেখেছি, তখন মানুষের উচ্ছ্বাস দেখেছি। এবং 10ই জানুয়ারি বঙ্গবন্ধু যখন পাকিস্তান থেকে কারাগার থেকে ফিরতে আসছেন তখন যে উচ্ছ্বাস মানুষের মধ্যে, আনন্দ উচ্ছ্বাস মানুষের যে আশা আকাঙ্ক্ষার এবং তারকে ফিরে পাবার যে আনন্দ সেটাও আমার দেখার সৌভাগ্য হয়েছে। এবং এবার এই 25শে জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে, যে সারা দেশে যেখানে যে বাঙালি ভাইরা আছেন, বিদেশেও আমাদের বাংলাদেশের যারা ভাইরা আছেন সবাই যে আনন্দ উৎসব করেছে এবং যে আমরা যে গর্বের একটি আরেকটি জায়গায় আমরা আমাদের জাতি হিসাবে আমরা নিজেদেরকে একটা আত্মসম্মানশীল জাতি হিসাবে, সংগ্রামী জাতি হিসাবে আমরা একদম সেটা আমরা প্রমাণ করেছি জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে পদ্মা সেতুর মধ্য দিয়ে। আমরা আজকে বাঙালি জাতি যে বীরের জাতি, যেমন বঙ্গবন্ধু নির্দেশে আমরা মুক্তিযুদ্ধ চাপিয়ে পড়ে এবং স্বাধীনতা নিয়েছিলাম, ঠিক একইভাবে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত কিছু ঐক্যবদ্ধ করে এই নির্মাণ কাজে আমি বলবো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত জড়িত ছিলেন পদ্মা সেতু নির্মাণে আমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। এখন যে প্রশ্ন হচ্ছে এত বড় একটা স্থাপনার দুই একটি ত্রুটি, দুই একটি ভুল, দুই একটি দুর্ঘটনা এটা ঘটতেই পারে এবং যে কথাটা বলেছেন নিরাপত্তার কথাটা, অবশ্যই এত বড় একটা স্থাপনা এত এত টাকার বিনিময়ে, এত মানুষের কষ্ট ত্যাগের বিনিময়ে, রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে এই সম্পদ আমরা তৈরি করেছি, সেটা যদি আমরা রক্ষা করতে না পারি, সেটা যদি নিরাপত্তার কারণে যদি কোনো ধরনের পদ্মা সেতু কোনো ধরনের যদি ক্ষতি হয় সেটা অবশ্যই যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে দায়িত্ব নিতে হবে। তা আমি মনে করি যে প্রাথমিক অবস্থায় যেটা আমরা নাটবল্টুর কথাটা এসছে আজকে পত্রিকা বিশেষ করে আজকে আমরাও এই টক শোতে আলোচনা করছি যে জিনিসটা ঘটনা ঘটেছে, আমার মনে হয় এটা একটা পরিকল্পিতভাবে জিনিসটা করা হয়েছে। আমার কেন জানি মনে হচ্ছিলো নাহলে একটা লোক কেন যাবে? হ্যাঁ জানি উচ্ছ্বাসের মধ্যে আমি নিজে গিয়েছি, এপারও গিয়েছি ওপারও গিয়েছি, জনসভায় আমি গিয়েছি না যে এবং উদ্বোধন অনুষ্ঠান দুটি অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। মানুষের যে লক্ষ লক্ষ মানুষ দুই ধারও অপেক্ষা করছে কখন খুলে দেবে, তাদের সেই যে মানে মনের ভিতরে যে আকাঙ্ক্ষা আমি সে পদ্মায় উঠবো, সেতুতে উঠবো, আমি পার হবো,
হ্যাঁ উচ্ছ্বাসের মধ্যে আমার উঠতে পারত, কিন্তু এই সময় আমার কাছে মনে হচ্ছে এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী ষড়যন্ত্রকারী হতে পারে, স্যাবোটাইজার হতে পারে, সেখানে রাজনৈতিক যে পরিচয়টা আসছে, বিএনপি আপনি বললেন পটুয়াখালী বা একসময় ছাত্র দলের নেতা ছিলেন, হ্যাঁ বা আরও জড়িত হতে পারে, যার আমার কাছে মনে হচ্ছে সেটা পরিকল্পিতভাবে এটা করেছে। এটা যে পদ্মা সেতু বিরাট ক্ষতি হবে তা না, বাট কিন্তু এই জিনিসটা যে করেছে, এই সাহসটা পেয়েছে এবং সেইটা একটা আশ্চর্যের ব্যাপার। এবং এই যে এত কিছু নিরাপত্তা এবং যা আছে আপনার জানি বিভিন্ন স্তরে নিরাপত্তার কথা বলা হয়েছে, তাদের ফাঁকি দিয়ে এটা করেছে, এটা একটা আমাদের জন্য একটা অত্যন্ত একটা শিক্ষণীয় এবং জানার ব্যাপার, ভবিষ্যতের জন্য এটা একটা করতে হবে এবং ভবিষ্যতে যাতে মানুষ নিরাপদে নির্ভয়ে পদ্মা সেতু পার হতে পারে এবং সেই ব্যবস্থাটা যাতে জোরদার করা হয়, নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই আস্তে আস্তে সব কিছু অনেক কিছু আপনি জানেন শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে অনেক কিছু করতে হচ্ছে, যেগুলো এখনও কিছু টুকটাক কাজ রয়ে গেছে সেগুলো হবে আস্তে আস্তে। আমি মনে করি সব কিছু আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে আসবে, মানুষ স্বস্তিতে এবং সুন্দরভাবে পদ্মা সেতু পার হতে পারবে। এবং আমিও বলবো দেশবাসী আমাদের সবাইকে আমরা যেন আমরা দায়িত্বশীল আচরণ করি, আর সেটা আমাদের করতে হবে, কারণ আমরা পদ্মা সেতু পার হবো, অনেকে গাড়ি নিয়ে থামে ছবি উঠবো, এটা তো ওখানে একটা ব্রিজের মধ্যে চলমান অবস্থায় যদি আমরা এটা করি, আমাদেরও তো নিজেদের একটা নিজেদের দায়িত্ববোধ আছে, দেশপ্রেম যদি থাকে তাহলে আমরা একটা করতে পারি না, একটা স্থাপনাকে নিয়ে আমরা এই ধরনের কাজ করতে পারি না, তাহলে আমাদেরও সচেতন হতে হবে এবং দেশবাসী এবং যাদের দায়িত্ব আছে তাদেরকে আরও বেশি সচেতন হতে হবে, এটা আমি মনে করি। জি অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে যুক্ত হতে চাই একটি বিষয়, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে পেরেছেন কিনা এই প্রশ্নটি যেমন আছে, পাশাপাশি আরেকটি প্রশ্ন এখানে ওঠে, নাগরিক হিসাবে আমরা কতটুকু সচেতন হতে পেরেছি। গত দুদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে আপনি দেখবেন পদ্মা সেতুতে উমুক, পদ্মা সেতুতে এই ক্ষেত্রে প্রথম হওয়া, ওই ক্ষেত্রে প্রথম হওয়া, এটি করা সেটি করা, এবং সেতুটি উদ্বোধনের পরপরই যে প্রচুর পরিমাণ আগ্রহী মানুষজন এখানে জড়ো হয়েছিলেন তারা সবাই হেঁটে সেতু পার হওয়া শুরু করলেন। এখন এটি নিয়ে মানুষের মধ্যে আনন্দ আছে, উচ্ছ্বাস আছে, আবেগ আছে, সেটি যেরকম ঠিক, পাশাপাশি অন্ততপক্ষে নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও নাগরিক হিসেবেও দায়িত্ব পালনটা সঠিকভাবে করার কিছু সুযোগ ছিল কি না আমাদের? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দৃশ্য আলোচককে। আচ্ছা, এটা বলার আগে সেটা বলছি যে নাগরিক বাংলাদেশে তো নতুন করে আসে নাই, এই নাগরিক পুরনো নাগরিক, হঠাৎ করে পদ্মা সেতু হওয়ার পর নাগরিকদের আচরণ বদলে যাবে এটা আশা করার কোনো কারণ নেই, উচ্ছ্বাস আসবে। এখন আমি আপনাকে বলি, পদ্মা সেতু ওপেনিংয়ের আগে আমরা নীতিমালাগুলো জেনেছি যে এখানে যানবাহনের স্পিড হবে সর্বোচ্চ 60 কিলোমিটার/ষাট, পায়ে হেঁটে এই সেতু পার হওয়া যাবে না, কোনো অযান্ত্রিক যানবাহন পার হতে পারবে না, যানবাহন থামতে পারবে না এবং পদ্মা সেতু নেমে কোনো ছবি বা কোন ধরনের অ্যাক্টিভিটি চালাতে পারবে না, ট্রাই মানে তিন চাকার জিনিসপত্র সেখানে চলতে পারবে না, আরও নিয়মকানুন রয়েছে, ময়লা করা যাবে না, ময়লা ফেলা যাবে না। তো পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী যখন উদ্বোধন করলেন, তারপর বিকেলের দিকে হাজার হাজার লোক সেই সেতুতে উঠে গেল, তাহলে আমাদের দুই দিকে দুইটা থানা করা হলো। আমি আপনাকে নাগরিক সচেতনতার বিষয়টি আগে বলি, দুই দিকে দুইটা থানা করা হলো, অসংখ্য নিরাপত্তা সব কিছু আমরা জানলাম, তা আমার প্রশ্ন হাজার হাজার লোক উঠল কীভাবে? তাহলে আপনি কি প্রথম দিনই তাকে রিল্যাক্স দিয়েছেন? সেটা যদি হয়, আসলে একটা আইন দুইভাবে করা ঠিক না, আপনি যদি রিল্যাক্স দিয়ে থাকেন হতে পারে যে বললে হাজার হাজার লোক সেতুতে উঠে যাবে, তাহলে রিল্যাক্স যদি দিয়েও থাকেন এর পরের দিন থেকে সকাল 6টা থেকে যখন যানবাহন চালু হলো আপনি স্ট্রিক হয়ে যান, সেটা তো আমরা লক্ষ্য করিনি। কারণ আমি এই আপনার নাটবল্টুর প্রসঙ্গে পরে আসছি, যে বাইকার প্রথম নারী বাইকার তিনি বললেন যে তার একটা ফিলিংস এসেছে, আমরা খুব বড় বড় করে ছাপলাম, সে নিজেই স্বীকার করলো তার স্পিড ছিল 104 কিলোমিটার। খেয়াল করেন, যে দুজন মারা গেল বাইকার তাদের স্পিড ছিল মোর দ্যান 100। তাহলে এই পদ্মা সেতুতে অবশ্যই স্পিড গান প্রয়োজন, স্পিড দেখা যাবে, এখানে সিসি ক্যামেরা প্রয়োজন যাতে কেউ সাবভার্সিভ অ্যাক্টিভিটি চালালে সেটি দেখা যায়, এটি অনেক কিছু এখানে করার রয়েছে। এখন কেউ কেউ আবার মূত্রবিয়োগও করলেন সেখানে, টিকটক পার্টি আজকেও ধরা পড়ল। এখন এই যে মাঝখানে এটি থামিয়ে এই কাজগুলো করলো, তার সিকিউরিটির সিস্টেমটা আমার কাছে কখনোই যৌক্তিক এবং পারফেক্ট মনে হয়নি, এটি মুখেই বলা হয়েছে। এখন আসেন আপনি নাটবল্টুর ব্যাপারে, এই লোকটা এখানে গেল এবং আমরা যতদূর জানি সে প্রাইভেট কারে গিয়েছিল, এখন পর্যন্ত যেটা বোঝা গেল, গেল যাওয়ার পরে সে একটি সার্টেন টাইম তো লেগেছে, একটি সার্টেন টাইম কিন্তু দুঃখিত একটি সার্টেন টাইম এই সময় লেগেছে, ইনি ভিডিও করলেন, এটা দেখলেন, ওখান থেকে নির্বিঘ্নে চলে আসলেন। তো এর মধ্যে আমি তার অপরাধ তো আছেই, তিনি একটি KPI বা স্থাপনায় ঢুকে যে কাজটি তিনি করার জন্য পারমিটেড না সেই কাজটি তিনি করলেন, তিনি নাটবল্টু খুলেছেন তার চেয়েও সেটা তো আছেই, তার আগে হচ্ছে তিনি KPI-তে উঠলেন, সেখানে গেলেন, নাটবল্টুর স্থাপনায় হাত দিলেন, খুললেন, এটা খোলা যায় কি যায় না সেই প্রসঙ্গ আরও পরে আসবে। কিন্তু যে জিনিসটা এখানে মুখ্য হয়ে গেল,
সরি, কিন্তু যে জিনিসটা এখানে মুখ্য হয়ে গেল সেটি হলো যে তিনি এই সময়টি নিলেন যারা এর নিরাপত্তার দায়িত্ব তাদের চোখে কিন্তু কেউ পড়লো না, এবং উনি যদি ভিডিওটা নিজে শেয়ার না করতেন আমরা এটা জানতাম না। পরে কিন্তু আরও একটি ভিডিও এরকম আমরা দেখেছি, সুতরাং আরও অনেকে এই কাজটি করেছে। সেই বিবেচনায় আমি বলি যে এত বড় একটি স্থাপনা গর্বের বিষয়, সেখানে সিকিউরিটি সিস্টেম নিয়ে আমার প্রশ্ন আছে। এখন ওইখানে নাটবল্টু এটা খোলা যায় কি যায় না এটা আসলে তদন্তের বিষয়, এবং এটা দুঃখিত আরও পরে বোঝা যাবে এটা কীভাবে লাগানো গেছিলো আর ওনার কোনো উদ্দেশ্য আছে কিনা, উদ্দেশ্যমূলকভাবে করেছেন কিনা। কেউ কেউ আছেন আপনার বাংলাদেশের কিছু লোক আছে যে একটা বল্টু দেখলেই ঘুরাইতে পছন্দ করেন, আবার টিকটকারদের এক ধরনের আগ্রহ থাকে যে এটা করলে তার প্রচুর পয়সা ইনকাম হবে, তিনি ভাইরাল হবেন, সেই একটা বিষয় থাকে। আর কোনো উদ্দেশ্য আছে কিনা এটা কিন্তু এখন স্পষ্ট না, কারণ আপনি যে কথাগুলো একটু আগে বলেছেন যে কিন্তু নাগরিক হিসেবে আমাদের দায়িত্বে সেই উদ্দেশ্যটা আমরা তদন্তে বেরিয়ে আসবে। উদ্দেশ্য থাকবে না তাকে একটি কেপিআইতে সে যে এই কাজটি করতে পারে না, এখানে নীতিমালা স্পষ্ট রয়েছে। এবং আমার কথা হচ্ছে এভাবে চলতে থাকলে খোদা না করুন এখনো কিছু ঘটনা, যে কোনো সময় ঘটনা ঘটে যেতে পারে, তো সেই জায়গাটা তো এনশিওর করতে হবে। আর নাগরিক হিসেবে আমাদের দায়িত্বের জায়গা আমি তো একটু আগে বললাম, বাংলাদেশের নাগরিক সে তো সহজে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে না, সে চান্স পেলেই কিন্তু একটি সুযোগ নেয়। যেমন আমি একজনের বক্তব্য শুনেছি এই প্রথম দিন বিকেলবেলা যখন দল বেঁধে উঠেছে তখন তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য আপনার লাঠিচার্জ করা হয়েছে, সে ওই পারে যে সে বলছে যে র‍্যাব পুলিশের লাঠির বাড়ি খেয়েছি তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি যদি পদ্মা সেতু উঠতে না পারতাম আমি তো দম বন্ধ হয়ে মারা যেতাম। তো এই আবেগী জাতি, সেই জাতিকে তো আপনি তার বিবেচনা বোধের উপর ছেড়ে দিলে হবে না ভাই, আপনি বললে তো হবে না যে আবেগকে আমরা গুরুত্ব দেব, কতখানি দেবেন সেই কতখানির মাত্রা নির্ধারণের জন্য অবশ্যই আমাদের যারা এটা নিরাপত্তার দায়িত্ব সব ব্যাপারে সচেতন থাকতে হবে, সেটি না থাকা নিরাপত্তার দায়িত্ব। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি আইন মানানোর জন্যই আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যাক্সিমাম এফোর্ট দিতে হয় তাহলে একটা জিনিস স্মুথলি অপারেশন চালানো খুব কঠিন, এইটা আমাদের নাগরিকদের তো অবশ্যই কাজ। এখন আপনারা সাংবাদিকরা কী করেছেন, সাংবাদিকরা তো পেশাগত দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছেন, গিয়েছেন ভালো কথা, কেউ গিয়ে শুয়ে পড়েছেন, কেউ গিয়ে সিগারেট খেয়েছেন, কেউ গিয়ে নাচানাচি করেছেন, দায়িত্বের জন্য যেটুকু করা প্রয়োজন। আমি তো মনে করি এই আগের দিনের সাংবাদিকদের নাচানাচি সিগারেট খাওয়া শুয়ে পড়া আমি দেখেছি, একজন শুয়ে পড়েছে আর একজন লাভ দিয়েছে, এটাও লোকজনকে কিন্তু অনেকটা উৎসাহিত করেছে যে সাংবাদিকরা যখন নাচে শুয়ে পড়ে সিগারেট খায় আমরা একটু যাই না। শুধুমাত্র সাধারণ মানুষকে দায়ী করা, সব দিক বিবেচনা করে একটা কংক্রিট জায়গায় চলে আসে। জি অনেক ধন্যবাদ আপনাকে। খোকন ভাই, আপনার সঙ্গে আগের আলোচনাটা আর একটু করতে চাই। আপনি বলছিলেন যে ছাত্রলীগের একজন বহিষ্কৃত নেতার সঙ্গে আপনি ফেসবুকে ছবি দেখ ফেসবুকে ছবি আছে বলে শুনেছেন, তো এখানে আজকে পত্রপত্রিকাদের জন্য খবর প্রকাশ করেছে আপনার এই পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী আশফাকুর রহমান বিপ্লব দৈনিক যুগান্তরকে বলছেন যে এসএসসি পাশের পর এই বায়ুজিৎ ঢাকা কলেজে এসে ভর্তি হয়, এর আগে তিনি পটুয়াখালীতে ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন, ঢাকায় এসে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সঙ্গে ফেসবুকে ছবি আপলোড করার ঘটনা তিনি দেখেছেন। এছাড়াও যুগান্তর আরও বলছে যে আপনার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হৃদয় আশিস এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হীরা বলেন যে একসময় তিনি জেলা ছাত্রদল পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের সঙ্গে ছাত্রদলের রাজনীতি করতেন। আর আরেকটি বিষয় হচ্ছে আপনাদের বিএনপি নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশাক হোসেন, তার সঙ্গেও এই বায়ুজিদের ছবি রয়েছে। তো সব কিছু মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং আলোচনায় বিএনপি এবং ছাত্রদলের সঙ্গেই তার সংশ্লিষ্টতা বেশি দেখা যাচ্ছে, এবং বিএনপি যখন তাদের ভেরিফাইড পেজে এই ঘটনাটি ঘটার পর সেটি ফলাও করে প্রচার করলো তখনই সরকারি দল বলছে যে বিএনপি এখনও পর্যন্ত এই সেতু নিয়ে প্রোপাগান্ডা করিয়েই যাচ্ছে। হ্যালো, আমি দেখেন কেউ যদি আমার আমি লয়ের সে বলছি, কেউ যদি এরম আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন, কেউ যদি নাশকতামূলক কিছু করতো তাদের সাথে পালিয়ে যেত, সে টিকটক করছে রে দিয়ে, টিকটক না করছে না, হ্যাঁ জি টিকটক, টিকটক করার দিয়ে তো আইডেন্টিফাই হচ্ছে, সো দ্যাট মিনস সে তার কৌতূহল উৎসাহ কী রাজনীতি করে তাই জন্য আমি কোনো কোনো কিছু দেখিনি, ওগুলা এটা কৌতূহল তার, সে তো কেউ যদি চুরি করে সে থাকতো এখানের মধ্যে, কেউ তো অন্যায় ফিল যদি ফিল করতো যে অন্যায় করছে থাকতো না, তারপর টিকটক করে ছবি দিয়ে দিচ্ছে, তারপর আইডেন্টিফাই হচ্ছে, আমার কাছে মনে হয় তার কৌতূহল বা টিকটকের একটা উপাদান হিসেবে নিয়েছে সে, আমি মনে করি এটা।
আমি এটা পার্সোনাল আমার ওপিনিয়ন না জি অবশ্যই খোকন ভাই আপনার আজ ঘুরে আপনার এই কথাটার সঙ্গে আমি একমত যে সে এক ধরনের কৌতূহল থেকে বা কোন ধরনের ছবি করেছে কিন্তু সেটি করার পর বিএনপি যখন বিএনপির মধ্যে একটি বড় রাজনৈতিক দল তাদের পেজে এটি প্রচার করে তখন সেটির কোনো উদ্দেশ্য আছে কিনা আঙ্গুলি কত কথাই বলে পুলি ওই যে রানা আপনার দশতলা বিল্ডিং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলছে যে যুবদল লোক ধাক্কা দিয়ে ভেঙে পড়ে গেছে রানা প্লাজা মনে আছে আপনার কত হাস্যস্পদ কথা বলে আওয়ামী লীগ তাদের কথা তাদের তো মানে এক একজন এক এক টাইপের নেতা হ্যাঁ হ্যাঁ হাস্য এটা হাসা হাসার ব্যাপার মানুষ ধাক্কা যুবদল ছেলে ধাক্কা দিয়েছে রানা প্লাজা ধসে পড়ে গেছে ওরকম কথা আর কি এটা আমি এটা পলিটিক্যাল গুরুত্ব দিচ্ছি না আমি আমি দেখিও নেই এগুলা ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে যে লয়ার হিসেবে যে এইটা বোধহয় তার আপনাদের পেজে সেটি প্রচার হয় এবং আপনাদের দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস সিলেটে একটি অনুষ্ঠানে গিয়ে এটি নিয়ে কথা বলেন তখন তো কি মনে হয় না যে বিএনপি আসলে এটিকে খুব গুরুত্ব দিচ্ছে বিএনপি কথা বলছে দেখি আওয়ামী লীগ পাল্টা বিএনপি দোষারোপ করছে আমি মনে করি আর কিছুই না আচ্ছা এখানে বিএনপি আওয়ামী লীগ কিছু না ওর হলো ওর কৌতূহল দেখালাম আর কি ওর কৌতূহল আমি মানলাম কিন্তু কিভাবে হলো কিভাবে হলো এটা আরে ভাই এটা তো বাংলাদেশের পদ্মা শুদ্ধ একটা ফার্স্ট প্রথম না পদ্মপ্রার্থী আর দুইটা সেতু আছে আপনি জানেন কি না যে তৃতীয় সেতু পদ্মের উপর ওয়ার্ল্ড লেভেল সম্ভবত ১২২তম লম্বা সেতু লম্বা সেতু ঠিক আছে ভারতের ভুবন হাতের সদ্য কিন্তু ১০ কিলোমিটারের বেশি ঠিক আছে হ্যাঁ ১০ কিলোমিটারের সেতু আর হচ্ছে ৬.১ কিলোমিটারের সেতু সেটি বিষয় না বিষয় হচ্ছে পদ্মায় সেতুটি নির্মাণ করতে গিয়ে কত ধরনের প্রক্রিয়া আমাদেরকে মধ্যে দিয়ে যেতে হলো ব্রিটিশ গভর্নমেন্ট করেছিল হার্ডিন ব্রিজ রাইট হ্যাঁ পদ্মার উপরে করেছিল তো দেন পরবর্তী এটা রোড প্রথম রেলওয়ে করছে পর রোড করছে তারপর বেগম খালেদা জিয়ার সময় সরকারের সময় লালন শাহ সেতু পদ্মার উপরে হয়েছে রাইট হ্যাঁ আর এইটা এই সরকারের আমলে হয়েছে তবে আমরা কেন কনসার্ন আমরা সেতুতে খুশি ডেফিনেটলি আমরা যে আমি আমার বাড়ির নোয়াখালীতে আমি নোয়াখালী যাওয়ার সময় চিরাক যারা যায় এই এখানে তিনটা সেতু তিনটা ফেরি বাড়ির জন্য এই যে আপনার কাশপুর তারপর হলো মেঘনা তারপর দাউদকান্দি ক ঘন্টা লাগতো দেখেন এই তিনটা সেতু হওয়াতে গিয়ে যোগাযোগ ব্যবস্থা করা দ্রুততম হয়েছে না হ্যাঁ ব্যবসা বাণিজ্য আরও মানে সুবিধা হয়েছে আর মানে আরও সম্প্রসারণ হয়েছে ডেফিনেটলি যে কোনো উন্নয়নে আর পদ্মা সেতু অনেক বড় সেতু সেই কারণে এটা উন্নয়ন তো হবে দেশের দেশের জন্য ভালো হয়েছে তাদের অর্থনৈতিক উন্নয়নে হবে তারপর আপনার ইনভেস্টমেন্টও বাড়তে পারে বাড়বে হয়তো বা এইসব এটা ঠিক আছে কিন্তু আমাদের কনসার্ন সেটা না আমাদের কনসার্ন হলো যে সেতু হয়েছে ভালো হয়েছে এতে ধারাবাহিক প্রক্রিয়া আজ থেকে ১০০ বছর পরে বাংলাদেশের উন্নয়ন বাজার থাকবে আমেরিকায় কিন্তু এখন উন্নয়ন বাজার এত উন্নত দেশ তাদের উন্নয়ন বাজার থাকে কিন্তু ইংল্যান্ড উন্নয়ন বাজার থাকে হয়তো ২০ বছর পরে আরও নতুন একটা আরও বড় কিছু হবে হইতে পারে এইটা ধরেন আমাদের কথা হলো এটা হার্ডেস্ট ব্রিজ বলেন বা চীনে বড় বড় সেতুগুলো আছে কোথাও তো পৃথিবীর সুরে জানি এত উৎসব এত উৎসব এই উৎসব কোথায় আমরা কোথায় কোথায় উৎসব করা ভালো কথা মনে হয় সরকার আমলে এইটাই বোধহয় একটা কাজ করছে আর কোনো কাজ করে না এইটাই তো এই সরকারই ওরা অনেক কাজ করেছে সেটি নিয়ে তো সরকার এত উৎসব করে এটি নিয়ে কেন করছে কারণ পিছনে প্রেক্ষাপটটা আপনি দেখেন আমাদের বিএনপির একটি কারণ কি না বিএনপির দেশের মানুষের কনসার্নটা কি যে এটা এটা প্ল্যান করা হয়েছে এস্টিমেট করা হয়েছে ১২,০০০ কোটি টাকা লাগবে আজকে ৩০,০০০ বা ৩২,০০০ কোটি টাকা লাগছে লেগেছে তো যারা প্ল্যান করেছে তার ডিফেক্টিভ প্ল্যান ছিল তিন গুণ বাড়বে ১১২,০০০ কোটি টাকা ৩০,০০০ কোটি টাকার উপরে খরচ হয়েছে কেন হয়েছে কেন করেছেন আপনারা বলবেন যে অ্যাপ্রোচ রোডের জন্য করেছে এই তো নাকি অ্যাপ্রোচের জন্য করেছে এবং যখন প্রকল্প নেওয়া হয় যেটি হচ্ছে সরকারের তরফে ব্যাখ্যা দেওয়া হচ্ছে তখন আপনার ডলারের দাম ছিল ৬৪.৫ আর ২০২০ সালে সেতুটির কাজ যখন শেষ হয় তখন হচ্ছে আপনার ৮৫.৮ মুদ্রাস্ফীতি একটি বিষয় তারপর হচ্ছে আপনার রেল প্রকল্প যুক্ত হলো তারপর হচ্ছে এই আপনার এই আপনার কথা তো বলছেন নদী শাসনে আপনার টাকা গেল এই সব প্রেক্ষাপট বিবেচনায় খরচ কি বেড়েছে আমি একটা উত্তর দিচ্ছি জি রেল প্রকল্প ভিন্ন কিন্তু কত ৬০,০০০ কোটি টাকা নাকি কত ১৫,০০০ কোটি টাকা তাই লাগবে ভিন্ন এটার সঙ্গে এর সম্পর্ক নেই এখানে যেটা হলো যে প্ল্যানটা আপনি করলেন আপনি যেসব এখানে এটা খরচ হতো নদীর প্ল্যানটা করবেন একটা বিল্ডিং আপনি ব্রিজ তৈরি করবেন আপনি করবেন প্ল্যান রাখবেন না আপনি পদ্মা রাখবেন না আপনি রাখবেন না কেন আপনি
আপনি নদীর সাথে আপনি অ্যাপ্রোচও ডাকবেন না, সেদ্ধ বানাবেন পাঁচ ছয় কিলোমিটার সাত কিলোমিটার, লাভ দেয় নামবে নাকি মানুষ? অ্যাপ্রোচও থাকা উচিত ছিল, কেন নাই? নিশ্চয়ই ছিল বা ছিল না আমি জানি না। তবে গতকাল একটা টক শোতে মাননীয় মন্ত্রী খালিদ চৌধুরী উনি বলে দেয় এটা তো এই ডিপিপিটা তৈরি করেছে বিএনপি ক্ষমতার সময়, সেই সময় অ্যাপ্রোচও রাখা হয়নি। উনি বললেন কালকে টক শোতে, একান্ত টক শোতে আমার সঙ্গে বললেন যে বিএনপি ক্ষমতার সময় ডিপিপি তৈরি করা হয়েছে, এই জন্য বিএনপি অ্যাপ্রোচও রাখে নাই নাকি? হ্যাঁ, তাহলে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট স্বীকার করছে তো বিএনপির সময় এটা নেট অ্যাসেসমেন্ট হয়েছিল, বলা হচ্ছে এটা। কিন্তু কখন এক কোথায় যা কোথাও তো বিএনপি বা বেগম খালেদা সম্বন্ধে একটু প্রশংসা বললেন না, এদেরকে তো কি বলো তা কেন? প্রশংসা করার সুযোগটা আপনারা আবার রেখেছেন কিনা সেই প্রশ্নটাও রাখতে, সে তো তার টুপুর করে ফেলে দেবেন আপনি। এটা দেশের সাবেক তিনজন প্রধানমন্ত্রী, এটা আমি তো আমরা তো ইট আম বিকামিং ওয়ার্ড ইউজ বাই দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, এটা 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 আমরা আশা করি না, যখন কোনো জাতি আশা করে না জানাই যে উনি পদ্মা সেতু বলেছেন উনি খুশি হয়েছেন, এটা একটা ভালো জিনিস যে উনি খুশি হয়েছেন, অবশ্যই নাগরিক হিসাবে সবার খুশি হওয়ারই কথা, কিন্তু ওনার দলে সবাই খুশি হয়েছেন কিনা এই ব্যাপারে সন্দেহ হচ্ছে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে। এখন যে জিনিসটা প্রথম যে জিনিসটা আসলেন বাইজিদের ব্যাপারটা আসলো, যেটা বললেন যে বাইজিদ যদি যেটা খোকন সাহেব বললেন যে সে তার কৌতূহলবশত সে কিছু একটা করতে পারে, কিন্তু এটা যদি তাদের যে বিএনপির যে তাদের যে আপনি যেটা বললেন, হ্যাঁ তাদের ইয়েতে যদি না আসতো তাদের ইয়েতে না দিত এবং এটা নিয়ে আপনি আমি যা বা সৈন্যরা যাদের কথা বলে কথাগুলো না আসতো, তাহলে কিন্তু বিএনপির এই ছেলেটা যে একসময় বিএনপি করতো ছাত্রদল করতো বা করতো বিএনপি এইটা যে তাদের সাথে সম্পৃক্ততা, তাহলে কিন্তু এই কথাগুলো আজকে আসতো না, এই কথাগুলো তারাই সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সুতরাং তাদের এই দায়িত্ব আমি কিন্তু আপনার সময় আমি কথা বলিনি একটিও, এনিওয়ে আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটা যেহেতু এখন তদন্ত হবে এবং জিনিসটা এবং যেহেতু এটা রাজনৈতিক একটা ব্যাপারে এসে গেছে, বিএনপির একটা ইনভলভমেন্ট তাদের এসে গেছে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে, আওয়ামী লীগ কিন্তু প্রথমে এই ব্যাপারে কোনো মুখ খুলে নাই, বিএনপি তাদের যে দাওয়াতে এবং তাদের বক্তব্যের কারণে আজকে এসছে। সুতরাং এটা তদন্ত হবে এবং তদন্ত হয়ে যথাযথভাবে যত যত শীঘ্র এটার উদ্ঘাটন করা হবে বলে আমি বিশ্বাস করি। এখন আমি আমি বিশ্বাস করি জানা উচিত এবং দেশবাসী বলুক, হ্যাঁ আমি মনে করি এটা বেরোবে এবং এটা বেরো একদম করতে হবে, কারণ ভবিষ্যতের পদ্মা সেতু নিরাপত্তার কারণেই এটা আমাদের করতে হবে। হ্যাঁ, সেটা আমাদের হারুন সাহেব বলেছেন, আমাদের আমি যেটা প্রথমেই শুরু করেছিলাম আমাদের নাগরিকের দায়িত্ব তো আমরা দেখেছি আপনাদের টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে, ওখানে মহিলারাও এখানে নৃত্য করছে শুয়ে পড়ছে বিনিয়োগকরণ হচ্ছে, তো এইগুলো আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে আমি বিশ্বাস করি। তারপরে যে প্রশ্নটা আসলো পদ্মা ব্রিজের যে অর্থের কথাটা আসলো, যে পদ্মা ব্রিজের মূল ব্রিজ করতে কিন্তু 30,000 কোটি টাকা লাগেনি, মূল ব্রিজের জন্য 20,000 কোটি টাকার মতো খরচ হয়েছে, আর আর বাকি 10,000 টাকা যে 10,000 কোটি টাকা খরচ হয়েছে সেটা নদী শাসনে প্রথম প্রাথমিক অবস্থা যে অবস্থাটা ধারণা করা হয়েছিল। পদ্মা আপনি জানেন না যে পৃথিবীর দ্বিতীয় আমাজনের পরেই খরস্রোতা এবং তার যে কারেন্ট এটা সবসময় চেঞ্জ হতে থাকে, ইন্টারনাল ভিতর এবং উপরের দিকে চেঞ্জ হয় এবং পদ্মার এই সাইডটা বিশেষ করে এখান থেকে যে শুরু হয়েছে এই জায়গার থেকে কিন্তু আপনার ভাঙ্গাটা বেশি হয়। আপনি হার্ডিন ব্রিজের এলাকা যেটা নদী তখনকার সময় যে করা হয়েছিল হার্ডিন ব্রিজ এবং আমাদের সেখানে সেইখানে যে পদ্মার যে কারেন্ট এবং পদ্মার যে দৈর্ঘ্য প্রস্তরা যেটা সেটার কিন্তু এই পদ্মার কিন্তু এইখানে এসে পদ্মা সেই না, পদ্মা এখানে অন্য ভিন্ন রূপে এসছে, ফরিদপুরের পর থেকে পদ্মা ভিন্ন রূপে এসছে, সুতরাং এইখানে পদ্মাটা একটু ডিফারেন্ট টাইপের। সুতরাং এইটাকে শাসন নদী শাসন আপনি দেখছেন নতুনভাবে আবার পরিকল্পনা হয়েছে এবং সেনাবাহিনীকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে সেই আপনার নদী শাসনের কাজের জন্য। সুতরাং আমাদের পদ্মার যে জিনিসটা হয়েছে প্রাথমিক অবস্থায় একটা ধারণা নিয়ে একটা তৈরি করা হয়, পরে যখন প্র্যাকটিক্যাল অবস্থায় আপনি যান আপনি জানেন যখন এটা পাইডিং করতে গেলে ডিপেস ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আপনি হ্যামার ইউজ করা হয়েছে এটা পাইডিংয়ের জন্য, দেখা গেছে যে যেটা পাইডিংয়ের যে প্রবলেমটা যেটা সাধারণভাবে এস্টিমেট করা হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি হেভি বা পাইডিংয়ের আনা হয়েছে, এটা পৃথিবীর সবচেয়ে বড় আপনি ক্রেন আনা হয়েছে এটাকে আপনাকে ইয়াগুলো ইয়া করতে রিপ্লেস করতে
বসানোর জন্য। সুতরাং এই যে ভিতরে ইন্টারনালে যে মানে জিনিসগুলা সেগুলা কারণে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা বড় প্রজেক্টে এই ধরনের মেগা প্রজেক্টে অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয় এবং সেগুলো আমাদের করতে হয়। আপডেট করতে গেলে সেখানে অর্থে খরচ হয়। আপনি ডলারের কথা বলেছেন, অবশ্যই ডলারের সেটাও একটা ফ্যাক্টর আমাদের ডলারের জন্য। এবং সেই সমস্ত কিছু মিলেই পদ্মার ব্রিজের যে সব কিছু মিলে আপনার রেলওয়ের কানেকশন কথা বলেছেন, অ্যাপ্রোচ রোডের কথা বলেছেন, মানুষের যে ক্ষয় যাদেরকে জায়গা জমি নেওয়া হয়েছে তাদের যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদের পুনর্বাসন করা হয়েছে, সব কিছু মিলে একটা হয় একটা মেগা প্রজেক্টের প্রাথমিক অবস্থা একটা ধারণা থেকে আস্তে আস্তে যখন প্র্যাকটিক্যাল কাজে যান আপনি দেখবেন আপনি এক নিজে বাড়ি করতে গেলেও যখন আপনি একটা এস্টিমেট করেন আপনি দেখবেন আপনি এস্টিমেট যখন করলেন পরবর্তী দেখালেন সিমেন্ট বেড়ে গেছে, রডের দাম বেড়ে গেছে, ওইটার দাম বেড়েছে, ওইটা বেড়ে গেছে, পরে আপনার এই সমস্যা হয়ে দেখা যাচ্ছে ওই সমস্যা হচ্ছে, আপনি দেখবেন যে আপনি যা এস্টিমেট করেন তার চেয়ে বেশি হয়ে যায়। এটাই স্বাভাবিক, বড় মেগা প্রজেক্টে বড় হয়, ছোট জিনিসের ছোট হয়। এই কারণে বড় হয়েছে বলেই অধিক অর্থ খরচ হয়েছে বলেই এখন আমার কাছে লাগছে একটা, এটা তো আমাদের স্বীকার করতে হবে। এটা আমরা যে আজকে করতে পেরেছি আমাদের অর্থে, যে আজকে যে পদ্মার যে উচ্ছ্বাসটার কথা উনি বললেন, এই উচ্ছ্বাস আরও তো অনেক কিছুই হয়েছে। কেন উচ্ছ্বাস? যেটা আমি বললাম আগেই বলেছি, তিনটা আমার জীবনে দেখা সৌভাগ্য হয়েছে। কারণটা কি, এই পদ্মা ব্রিজ করতে গিয়ে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড আপনার IMF, জাইকা বলেন, সবাই তারা কমিটমেন্ট করে শেষ মুহূর্তে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে তারা চলে গেলো। শেখ হাসিনা বললো আমরা নিজের অর্থ করবো, এবং আজকে সারা পৃথিবী এটাই প্রশংসা করছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছে তারা বাংলাদেশে মানুষ পারে নিজের অর্থে পারে। আজকে সারা পৃথিবী পাকিস্তান, যে পাকিস্তান তারা আমাদেরকে বলতো যে আমাদেরকে ওরা খায় পেয়ে ওরা আমাদেরকে রাখতো, আজকে পাকিস্তান সরকার প্রশংসা করছে তা না, পাকিস্তান আজকে আমি ইউটিউবে অন্য ওদের নিউজে দেখেছি ওদের জনগণ আজকে আশ্চর্য হয়েছে বাংলাদেশের মতো লোক বাংলাদেশে কীভাবে তারা এই এত বড় ব্রিজ নিজের অর্থায়নে করলো। আজকে সারা পৃথিবীতে কিন্তু আমরা তৃতীয় বিশ্বে যে সমস্ত দেশ আছে আমাদের মতো দেশ, সেই দেশ আজকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে আজকে সারা বিশ্ব শেখ হাসিনার এই এই যে পদ্মা ব্রিজ এটা একটা তাদের মানুষের আরেকটি বিষয় তো রয়েছে এই সেতুটার এই উৎসব কিংবা এটি নিয়ে আবেগ এটির এইসবের পেছনে কি তাৎপর্য তো রয়েছে, সে নির্মাণ প্রক্রিয়া শুরু করা থেকে উদ্বোধন হওয়া পর্যন্ত যেরকম একটি দুর্নীতির কল্পিত অভিযোগ, সেই অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়া, অর্থায়ন করে প্রতিশ্রুতি দিয়ে বিশ্বব্যাংকের সরে যাওয়া ইত্যাদি প্রেক্ষাপটে এই সেতুটা উদ্বোধনের পরে এবং আগেও যে কথা ছিল উদ্বোধনের পরে ট্রেনে পাল্টাপাল্টি কথা আছে, সব কিছু মিলে এই জায়গাতেই আমাদের উচ্ছ্বাস বলেন, মানুষের উচ্ছ্বাস বলেন, উদ্বোধন করতে পারার ফলে এক ধরনের আত্মতৃপ্তি বলেন, সব কিছু মিলে আলোচনাটা এই জায়গায় যায় কিনা? যায়, অবশ্যই যায়। আপনাকে আমি বলি, আমি নিজেও আপনার এর আগে লিখেছি এবং উদ্বোধনের আগে এবং আপনাদের এখানে আমি লিখেছি, সেটি আমি এটাকে শুধুমাত্র একটি কংক্রিট বা ইট পাথরের সেতু হিসেবে দেখি না, এটা সেতুর চেয়েও বড় কিছু। কারণটা হচ্ছে যে এটি ছিল একটা সংগ্রাম, যখন বিশ্বব্যাংক অজুহাত তুলে এখান থেকে সরে গেল, তারপরে এটির জন্য একটি, আমি বারবারই বলি, অনেকে বলে গেলে এটি রাজনৈতিক, অবশ্যই এটির জন্য রাজনৈতিক সিদ্ধান্ত দরকার ছিল এবং এই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা নিজেদের ভেতর থেকে অর্থ সংগ্রহ করে সেই টাকা দিয়ে এটা বানাবো। তো যারা এটা নিয়ে তখন বিভিন্ন কথা বলেছেন তারা মনে করেছেন যে বিশ্বব্যাংক সরে যায় এটি সম্ভব না। এখন এইখানে হচ্ছে রাষ্ট্রনায়ক এবং সাধারণ আমার মতো একজন বিবেচকের মধ্যে পার্থক্য। যেমন আপনি যদি কম্পেয়ার করেছেন একটু আগে মমতাজ ভাই যে একাত্তরের মুক্তিযুদ্ধ ধরেন, যে এখানে তো তাদের অনুচররা অনেকেই ছিল, তারা মনে করছে বাংলাদেশের মতো কান্ট্রি পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করতে পারবে না। কিন্তু যিনি এই মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে বলি আমি বলি যে স্বপ্নিক, যে একজন স্বপ্নিক এবং তিনি ড্রিমার, এবং যারা রাষ্ট্রনায়ক তারা জাতিকে স্বপ্ন দেখাতে পারে, এটা আমার নিজস্ব একটি থিঙ্কিং। এবং তারা হচ্ছে মানুষের শক্তিতে আস্থা রাখে, তার জনগণের শক্তিতে আস্থা রাখে এবং জনগণের সমর্থন পায়। পদ্মা সেতু একটি স্থাপনা, কিন্তু এটি স্থাপনার চেয়ে বড় হলো কীভাবে, যখন একটি ফাইটিং চলে এসলো, বিশ্বব্যাংক প্রত্যাহার করে নিল, অর্থাৎ বিশ্বব্যাংক একটা গ্রুপ যারা টাকা না দিলে আমাদের মতো দেশ কোনো উন্নয়নমূলক কাজ করতে পারবে না, সেখানে বিশ্বব্যাংকে চ্যালেঞ্জ করা হলো এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী করলেন যে আমাদের অর্থেই সংগ্রহ করে এবং এই দেশের মানুষ টাকা দিয়েছে এবং দেশের মানুষ টাকা দিয়েছে এবং পদ্মা সেতু বাস্তবায়িত। এরপর আরও প্রবলেম ছিল, আপনি কিন্তু এটা ন্যাচারালি এই যে নদী শাসনের কথা বলছে, কাজ করতে গিয়ে নানা সমস্যা তৈরি হয়েছে, এটা একটার পর একটা, এবং সেতুর কাজ শুরু তারপরে শুরু, এরপরে
নানা রকম তো সংকটের মুখোমুখি, এটা দিয়ে এই সেতুটি এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার এই সমস্ত প্রক্রিয়ায় পুরো জাতি কিন্তু এর সাথে আপনার এক ধরনের একাত্মতা বোধ করেছে। কেউ কেউ বিরোধিতা করেছেন তাদের মতো করে, তারা বলছেন তাদের বলা, তারা বলছেন তারা তাদের ব্যাখ্যা দেবেন, আমি সেটা সমালোচনাও করতে চাই না, কিন্তু জাতি ঐক্যবদ্ধ হয়েছে, জাতি ঐক্যবদ্ধ হয়েছে, এবং যার ফলে যে যারা স্বপ্ন, যিনি স্বপ্ন দেখেছেন মানে বঙ্গবন্ধু কন্যা, তার সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছেন পদ্মা। এই কারণেই এটি নিয়ে এত উচ্ছ্বাস, আমি সেই কারণেই বলছি। এবং নট অনলি দ্যাট, আপনি খেয়াল করবেন মানে আমরা হয়তো, আমরা তো সাধারণ মানুষ, অনেক কিছু আমাদের মাথায় ঢোকে না, একটা পুরো অঞ্চল কিন্তু বিচ্ছিন্ন ছিল। আপনি খেয়াল করবেন পুরো দেশটাকে একটা স্ট্রাকচারে নিয়ে আসা, এটা আপনারা তো এখন সেতুর হিসাব করেন, আমরা করি টোলের হিসাব, টোল কত আসবে। আমি ব্যক্তিগতভাবে সেতুর টোলের হিসাব করি না, আমি হিসাব করি এর লং রানে কি এফেক্টটা চলে আসবে। পদ্মা সেতুর লংজিভিটি ধরায় 100 বছর, 30 বছর, 40 বছর আসবে, কিন্তু এর এফেক্টটা বহু বছর ধরে হবে, কেননা পুরো দেশটাকে একটা একটা সুতায় নিয়ে আসলো। এর অনেক রকম পজিটিভ আপনাকে অনেক ধন্যবাদ, তিনজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।